আর এই মুহূর্তের বড় খবর, লাইনচ্যুত হলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা। যেমনটা জানতে পারা যাচ্ছে, মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সংঘর্ষে বিপত্তি। এই মুহূর্তের বড় খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হলো মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষে বিপত্তি। এ বিষয়ে আমরা সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি ঋষি চ্যাটার্জির সঙ্গে। ঋষি, এই মুহূর্তের বড় খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে, কি জানতে পারছো? তবে অ্যাম্বুলেন্স না থাকার দরুন কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে, অ্যাম্বুলেন্স না আসা কিন্তু যারা আহত রয়েছে তাদেরকে কিন্তু ইতিমধ্যে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া যাচ্ছে না, যার ফলে কিন্তু অনেকটাই কিন্তু সমস্যার মুখে পড়তে হচ্ছে। তবে এখনো অনেকে কিন্তু সেই ট্রেনের বডির ভিতরে কিন্তু রয়েছে, ইতিমধ্যে আরপিএফ এর লোকজন সেভাবে দেখা যাচ্ছে না, পুলিশ প্রশাসন রয়েছে, স্থানীয় বাসিন্দারা কিন্তু উদ্ধার কাজে এসেছে, কিন্তু অন্যদিকে কিন্তু রেলওয়ে দপ্তরে কিন্তু উদ্ধার চ্যালেঞ্জে কাজে হাত লাগাবে তাদের কিন্তু এখানে দেখা যাচ্ছে না। ঋষি, তবে আরেকটা বিষয় তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে, সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতি বা যারা যাত্রীরা রয়েছেন তাদের বিষয় কি জানতে পারছো? দেখো, বেশ কিছু যাত্রী রয়েছে যারা নিজেরাই এখন কিন্তু পায়ে হেঁটে কিন্তু গাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে, অন্যদিকে অন্যদিকে কিন্তু যারা আহত রয়েছে তাদেরকে বেশ কিছু স্থানীয় বাসিন্দা যারা রয়েছে তারা কিন্তু উত্তরবঙ্গে মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু তাদের কিন্তু তবে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, যেমনটা জানতে পারা যাচ্ছে যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা মূলত লাইনচ্যুত হয়েছে, তো সেই ক্ষেত্রে এই মুহূর্তে সেই জায়গা পরিদর্শনে কি কোনো প্রশাসনের পক্ষ থেকে যাওয়া হয়েছে বা জনপ্রতিনিধিরা কি বলছেন এই বিষয়ে, এই ধরনের কোনো প্রতিক্রিয়া সামনে উঠে এসেছে কি? এখনো কিন্তু কোন প্রশাসনে আধিকারিক বলো বা অন্যান্য কাউকে বলো কাউকে কিন্তু দেখা যাচ্ছে না। ইতিমধ্যে ঘটনা স্থলে গ্রাম জুড়ে থেকে আমরা রয়েছি কিন্তু আমরা এখনো পর্যন্ত কাউকে দেখছি না, তবে একমাত্র খালি পুলিশ প্রশাসন, ফাঁসিদেওয়া থানার ওসি এবং ইফতিকার হোসেন সহ বিভিন্ন পুলিশের আধিকারিকরা ফাঁসিদেওয়া থানার তারাই কিন্তু ঘটনা স্থলে রয়েছে, তবে স্থানীয়রা কিন্তু উদ্ধার কাজে কিন্তু হাত লাগিয়েছে সেটাই কিন্তু তোমাদেরকে জানিয়ে রাখি। তবে উদ্ধারের জন্য কিন্তু সেই জন্য কিন্তু কোন অ্যাম্বুলেন্স বা কোনো কিছু কিন্তু দেখা যাচ্ছে না, তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যে কিন্তু উদ্ধার কাজে হাত লাগানো হয়েছে। একদমই ঋষি, তবে আরেকটা বিষয় হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে যারা এসেছেন তো সেই ক্ষেত্রে যেহেতু লাইনচ্যুত হয়েছে দুটি কামরা, তো যাতায়াতের ক্ষেত্রেও তো বিঘ্নিত হয়েছে, তো সেই ক্ষেত্রে কি জানতে পারছো? ইতিমধ্যে কিন্তু ট্রেন চলাচল পুরোপুরি ব্যাহত হয়ে পড়েছে, দুটি লাইন কিন্তু একবারই বন্ধ হয়ে রয়েছে, অন্যদিকে কিন্তু স্থানীয় গ্রামের বাসিন্দারা তারাই কিন্তু উদ্ধার কাজে নেমেছেন এবং পুরোপুরি কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন কলকাতার সাথে, আসাম বলো বা অন্য কলকাতার সাথে আসাম এবং শিলিগুড়ির যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তবে ঋষি, এই যে এই ঘটনার ক্ষেত্রে এই যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে, এই মুহূর্তের বড় খবর হিসেবে ট্রাইব টিভি বাংলায় আমরা সবার আগে সম্প্রচার করছি, তো সেই ক্ষেত্রে আমার প্রশ্ন হচ্ছে গিয়ে, যাতায়াত ব্যবস্থা যেমনটা তুমি ইতিমধ্যেই বললে যে বন্ধ করে দেওয়া হয়েছে, তো এই পরিস্থিতি স্বাভাবিক হতে কত সময় লাগবে সে বিষয়ে কোনো তথ্য উঠে এসেছে? দেখো, আনুমানিক আমরা যেটা মনে করছি, ঘটনা গ্রাউন্ড জিরো থেকে যেটা মনে করছি, আজকে এই ঘটনা এই যে যোগাযোগ ব্যবস্থা বা লাইন পরিষ্কার করার ক্ষেত্রে রেল কত তৎপর সেটাই কিন্তু মানুষ দেয়, রেল যদি তৎপর হয় তাহলে সারাদিনের আজকে স্বাভাবিক কাজ চলাচল সম্ভবত সন্ধ্যের মধ্যে কমপ্লিট হতে পারে, তবে এখনো পর্যন্ত কিন্তু বলা যাচ্ছে না। Thank you.
একেবারে ধন্যবাদ ঋষি, এ বিষয়ে আবারও তোমার সাথে কথা হবে। আর এই মুহূর্তের বড় খবর, বেলাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা, মূলত মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে এই বিপত্তি। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয়েছে, ফলে ব্যাহত হয়েছে রেল লাইন মারফত যাতায়াত ব্যবস্থা। ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে যাত্রীরা ছিলেন তারা অন্য গাড়ির উদ্দেশ্যে পায়ে হেঁটে স্টেশন পথে হাঁটতে শুরু করেছেন। যেমনটা এই মুহূর্তে জানতে পারা যাচ্ছে, সেই ঘটনাস্থল ইতিমধ্যেই কিন্তু ঘেরাও করেছে পুলিশ আধিকারিক। আর এই মুহূর্তে যে খবরে জানতে পারা যাচ্ছে যে একেবারে ব্যাহত হয়েছে যাতায়াত ব্যবস্থা, সেই যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক হতে আরও অনেকক্ষণ সময় লাগবে। আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি কামরা লাইনচ্যুত হয়ে গেছে, একেবারে দুমড়ে মুচড়ে রয়েছে কামরার একাধিক অংশ। সেই ছবি এই মুহূর্তে আপনারা এক্সক্লুসিভলি ট্রাইব টিভির পর্দায় দেখতে পাচ্ছেন। এই মুহূর্তের বড় খবর, লাইনচ্যুত হয়েছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকের দুটি কামরা, মূলত একটি মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফল। এই মুহূর্তে আপনারা সেই ছবি দেখতে পাচ্ছেন, একেবারে দুমড়ে মুচড়ে গেছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দুটি কামরা। শিয়ালমুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে মালগাড়ির ধাক্কা এই মুহূর্তের বড় খবর। বে লাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা, যেমনটা এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন, ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে সব যাত্রীরা ছিলেন তারা কিন্তু ট্রেন থেকে নেমে পড়েছেন এবং তারা তাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সেই রেল লাইন ধরেই অন্য গাড়ির উদ্দেশ্যে স্টেশন চত্বরে পৌঁছতে শুরু করেছেন। আর যেমনটা জানতে পারা যাচ্ছে, গোটা যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়েছে। সে শিয়ালদার দিকে যাওয়া হোক বা আসামের দিকে যাওয়া হোক, সমস্ত দিক থেকেই কিন্তু এই লাইন দিয়ে যাতায়াত ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। আর এই গোটা এই মুহূর্তে ঘটনাস্থলে উপস্থিত রয়েছে পুলিশের বিশাল বাহিনী এবং উদ্ধার কাজ চলছে। যেমনটা জানতে পারা যাচ্ছে, সেভাবে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি, তবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ায় ব্যাহত হয়েছে এই মুহূর্তে যাতায়াত ব্যবস্থা। মূলত শিয়ালদার দিকে যাচ্ছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সেই মুহূর্তে মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয়, যার ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকের দুটি কামরা লাইনচ্যুত হওয়ায় এই মুহূর্তে যাতায়াত ব্যবস্থা স্তব্ধ হয়ে রয়েছে। এই মুহূর্তের বড় খবর আপনারা ট্র্যাক টিভির পর্দায় দেখতে পাচ্ছেন, মালগাড়ি এবং কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ, যার ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যে দুটি কামরা লাইনচ্যুত হয়েছে সেই কামরা একেবারে দুমড়ে মুচড়ে লাইনের ওপরেই কিন্তু কাত হয়ে পড়ে রয়েছে। আর সেখানে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে যে অন্যান্য যাত্রীরা ছিলেন তারা ইতিমধ্যেই ট্রেন থেকে নেমে পড়েছেন এবং নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য রেল লাইন ধরে হাঁটতে শুরু করেছেন, তো স্টেশনের দিকে পৌঁছতে শুরু করেছেন একাধিক যাত্রীরা। এই মুহূর্তে যাতায়াত ব্যবস্থা সেই লাইনে স্তব্ধ করা হয়েছে। এবং যেমনটা জানতে পারা যাচ্ছে যে সেই ঘটনাস্থলে এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী, তবে যেমনটা জানতে পারা যাচ্ছে যে সেখানকে যারা এলাকাবাসীরা রয়েছেন তারাও কিন্তু এই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। অর্থাৎ সেই লাইনচ্যুত কামরা দুটিকে লাইনের ওপর থেকে সরানোর জন্যে তারা ইতিমধ্যেই একজোট হয়েছেন। একদিকে যেমন যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসন পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে, তো অন্যদিকে একইভাবে যোগদান করলেন সেখানকার স্থানীয় বাসিন্দারা, তারাও প্রশাসনের হাতে হাত লাগালেন। এবং এই মুহূর্তে যে দুটি কামরা লাইনচ্যুত হয়ে অন্য লাইনে কাত হয়ে পড়ে রয়েছে, সেই লাইন থেকে সরিয়ে যাতায়াত ব্যবস্থা আবার স্বাভাবিক করার জন্যে মুখিয়ে রয়েছেন, তৎপর হয়ে রয়েছেন সেখানকার এলাকা বাসী থেকে শুরু করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে উপস্থিত যাত্রীরা এবং মোতায়েন করা বিশাল পুলিশ বাহিনী। আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন। এই মুহূর্তের বড় খবর, বে লাইন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা, মূলত শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষ হয় একটি মালগাড়ির সঙ্গে, ফলে সেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ায় এই মুহূর্তে যাতায়াত ব্যবস্থা বন্ধ হয়ে রয়েছে। আর সেই ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ট্রাইব টিভি বাংলার পর্দায়। ইতিমধ্যেই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে
যে অন্যান্য যাত্রীরা ছিলেন তারা কিন্তু ট্রেন থেকে নেমে সুরক্ষিত স্থানের দিকে এগিয়ে যেতে শুরু করেছেন। মূলত লাইন ধরে তারা হাঁটতে শুরু করেছেন, নিজেদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য স্টেশনের দিকে পৌঁছতে শুরু করেছেন একাধিক যাত্রী। এই মুহূর্তে যাতায়াত ব্যবস্থাও বন্ধ হয়ে রয়েছে, সেই যাতায়াত ব্যবস্থাকে স্বাভাবিক করতেই তৎপর এবং যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধার কাজ। একদিকে যেমন বিশাল পুলিশ বাহিনী এই উদ্ধার কাজে হাত লাগিয়েছেন, তো তাদের সঙ্গেই সেখানকার যারা স্থানীয় বাসিন্দারা রয়েছেন তারাও এক নাগারে এই মুহূর্তে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ অব্যাহত রেখেছেন। আর এই মুহূর্তের বড় খবর, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুটি কামরা লাইনচ্যুত হওয়ায় এক প্রকারের বিপত্তির সৃষ্টি হয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, দুর্ঘটনার মুখে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে দুটো কামরা। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকের দুটো কামরা লাইনচ্যুত হয়ে উল্টে গিয়ে সেখানে পড়ে রয়েছে, একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন, লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে উল্টে গিয়েছে দুটি কামরা। একাধিক জনের আহত হওয়ারও খবর মিলছে। এই মুহূর্তের বড় খবর, এই শিয়ালদামুখী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের মালগাড়ি ধাক্কার সংঘর্ষে একাধিক যাত্রী আহত হয়েছেন বলে ইতিমধ্যেই খবর চলে এসেছে আমাদের কাছে। এই মুহূর্তে আপনারা যে বড় খবরের দিকে চোখ রাখছেন, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের সঙ্গে একটি মালগাড়ির সংঘর্ষের ফলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের পেছনের দিকের দুটি কামরা লাইনচ্যুত হয়ে দুমড়ে মুচড়ে উল্টে গেছে।